আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকের একটি নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দসমূহের সাথে যা নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এর জন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সুদি বাংলা পাঠ সাথে আছে আমি শাহ আজিস চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে বিতাক্কেল এ বিতাক্কেল এ শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আপনি কি খাবেন বিতাক্কেল এ অর্থাৎ আপনি কি খাবেন তারপর শব্দটি হলো গিয়ে আসির আসির শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে রস অথবা জোস আসির অর্থাৎ রস অথবা জোশ তারপর শব্দটি হলো গিয়ে লা আরফ আরেফ লা আরেফ শব্দের বাংলা শব্দিক অর্থ হল গিয়ে আমি জানি না লা আরিফ অর্থাৎ আমি জানি না তারপর শব্দটি হলো গিয়ে দাইমান দাইমান শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে সব সময় দাইমান অর্থাৎ সব সময় তারপরে শব্দটি হলো গিয়ে ইয়াকুলহু লহ লহু শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে তিনি এটা বলেন ইয়াকুলুহু অর্থাৎ তিনি এটা বলেন তার শব্দটি হলো গিয়ে জামিয়া জামিয়া শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে সবাই জামিয়া অর্থাৎ সবাই তার শব্দটি হল গিয়ে আউয়ালি আউয়ালি শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে প্রথম আউয়ালি অর্থাৎ পথম তারপর শব্দটি হল গিয়ে আজ আস্কর শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে মনে পড়ে আস্কর অর্থাৎ মনে পড়ে তারপর শব্দটি হলো গিয়ে তারিফ হা তারিফ হা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে আপনি কি তাকে চেনেন তারিফ হা অর্থাৎ আপনি কি তাকে চেনেন তারপর শব্দটি হলো গিয়ে সালাছা সালাছা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে তৃতীয় সালাছা অর্থাৎ তৃতীয় তারপর শব্দটি হলো গিয়ে মা হাজা মা হাজা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে এটা কি মা হাজা অর্থাৎ এটা কি তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে কিস্সা কিস্সা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে গল্প কিস্সা অর্থাৎ গল্প তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ